পুজো মিটলেই 55,000 শিক্ষক নেওয়া হবে। শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোনো সরকারি অনুষ্ঠান বা দলীয় সমাবেশ নয়, পুজোর পরেই শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে, মঙ্গলবার বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানান, 6 বছর পর নিয়োগ হতে চলেছে, নতুন নিয়োগ বিধিও তৈরি হয়েছে ইতিমধ্যেই, আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন। কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন তা কিন্তু ঠিক করছেন সমীক্ষা। তিনি আরও বলেন যে প্রাথমিক বিদ্যালয় স্তরেই সার্বিক নিয়োগ 25,000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি রয়েছে উচ্চ প্রাথমিক স্তরে 14,339 শূন্যপদ। সেই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তৎপরভাবে কাজ করবে পুজোর পরেই। বাকি থাকছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্তরের শিক্ষক নিয়োগের বিষয়টি। তার আগে রয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগ। 9ম দশমে 13,842 শিক্ষক পদের শূন্যপদ তৈরি হয়েছে। 11ম দ্বাদশের ক্ষেত্রে তৈরি হয়েছে 5,527 শূন্যপদ। পাশাপাশি স্কুলগুলিতে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য তৈরি হয়েছে 2,325 শূন্যপদ। মোট হচ্ছে 55,000-এর মতোই শিক্ষক নিয়োগ হবে, এমনটাই কিন্তু জানালেন ব্রাত্য বসু। এদিকে বেআইনিভাবে চাকরি পাওয়াদের বরখাস্ত করতে তৎপর বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আমরা এই মুহূর্তে যতটুকু শুনতে পাচ্ছি যে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেআইনি চাকুরির সংখ্যা জানান, যোগ্যদের চাকুরি দিতে হবে, স্কুল সার্ভিস কমিশনকে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষক হিসাবে কতজন বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে তার তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি এবং সিবিআইয়ের কাছে এই তথ্য চেয়েছেন তিনি। 9ম এবং 10ম শ্রেণীতে যাদের বেআইনিভাবে চাকুরি দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, যোগ্য যে সমস্ত চাকুরি প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন তাদের চাকুরি দিতেই এই পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন। গত এপ্রিল মাস থেকে মামলা চলছে, প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকুরি পাননি, তাদের দ্রুত চাকুরির ব্যবস্থা করতে হবে। বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির ছিল কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বেঞ্চ রয়েছে সেখানেই শুনানি হয়। সেই শুনানি চলাকালীন বিচারপতি বেআইনি নিয়োগের হিসেব চান স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছ থেকে। দুই সংস্থার কাছেই 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষক নিয়োগের বেআইনি তালিকা চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের বরখাস্ত করতে হবে, এমনটাই কিন্তু তিনি আজকে মন্তব্য করেছেন। 28 সেপ্টেম্বরের মধ্যেই এসএসসি এবং সিবিআইকে এই সমস্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।